যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে এই বান সমর্থনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। এবার আমরা মেদিনীপুরের ছবিটা দেখাবো। মেদিনীপুর কলেজের সামনে থেকে যে ধস্তাধস্তির ছবি উঠে আসছে, এসইউসিআই সমর্থক তাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, ঘাট ধাক্কা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তাকে কালেক্টর মোড়ের সামনের ছবি। মেদিনীপুরে এসইউসিআই সমর্থক তারা রাস্তায় নেমেছেন এবং সেই জায়গা থেকে মহিলা পুরুষ নির্বিশেষে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। বান সমর্থনকারী এসইউসিআই কর্মী সমর্থকদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে, একেবারে কাউকে চ্যাংদোলা করে নিয়ে যাওয়া হচ্ছে, তো কাউকে ঘাট ধাক্কা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই ছবিটাই আজকে সারা দিন ধরে, আজকে বান শুরু হওয়ার পর থেকে, আজকে দিন শুরু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত সেই কর্মসূচি, যারা সফল করার জন্য রাস্তায় নেমেছেন এসইউসিআই কর্মী সমর্থক তাদেরকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা এবং তুলে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশের তরফ থেকে। স্টেট ব্যাংকের এটিএম এবং স্টেট ব্যাংক সেটা বন্ধ করে দেন এই মুহূর্তে। সেই সামনে থেকে এসইউসিআই যারা আন্দোলনকারী রয়েছেন তারা কিছুতেই যেতে চাচ্ছেন না, তাদের সাথে ধস্তাধস্তি চলছে মহিলা পুলিশদের এবং তাদেরকে বিহার স্টেট ব্যাংকের সামনে, কোচবিহার স্টেট ব্যাংক কোচবিহারের ঘটনা, কোচবিহারের দিকে তাকাবো, কারণ ইতিমধ্যেই আর্জি করে যে খুন ধর্ষণ এবং তার পাশাপাশি আর্জি করে তাণ্ডব চালিয়েছে দুষ্কৃতীরা, এই ঘটনার প্রতিবাদে এসইউসিআই এর তরফ থেকে যে 12 ঘন্টার বন্ধের কর্মসূচি নেওয়া হয়েছে সেখানে আমরা কোচবিহারের একের পর এক ছবি দেখতে পাচ্ছি। সারা রাজ্য জুড়েই এই কর্মসূচি নেওয়া হয়েছে কিন্তু কোচবিহারের একটার পর একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। মোট 40 জনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে টেনে হিঁচড়ে এসইউসিআই সমর্থকদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে, কখনো চ্যাংদোলা করে নিয়ে যাওয়া হচ্ছে। এসইউসিআই সমর্থকরা যারা মাটিতে শুয়ে পড়েছেন একেবারে, যেখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাংকের সামনে তারা এই বন্ধ কর্মসূচি সফল করার জন্য গিয়েছিলেন এবং সেই জায়গায় তাদেরকে তুলে আনা হচ্ছে। আর অন্যদিকে কোচবিহারের পাশাপাশি সাগরদিঘি, সাগরদিঘিতে কোচবিহার শহরের পাশাপাশি সাগরদিঘি, কোচবিহারের সাগরদিঘিতে উত্তেজনা, সেই ছবিও দেখাচ্ছি। একের পর এক জায়গা থেকে বিশেষ করে কোচবিহারে এই একটা ছবি আমরা বারবার দেখতে পাচ্ছি। দিনহাটা হোক, সাগরদিঘি হোক বা শহর কোচবিহার হোক, আমরা সব জায়গা থেকে দেখতে পাচ্ছি এই এসইউসিআই বন্ধের কর্মসূচি, তার জেরে রাস্তায় শুয়ে পড়ে প্রতিবাদ জানাচ্ছেন এসইউসিআই সমর্থকরা আর তাদেরকে বলপ্রয়োগ করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, আটক করা হচ্ছে। এখনো পর্যন্ত যা আপডেট পাওয়া যাচ্ছে 40 জনকে আটক করেছে পুলিশ। এসইউসিআই সমর্থক তাদেরকে চ্যাংদোলা করে তোলা হচ্ছে প্রিজন ভ্যানে। এখনো পর্যন্ত প্রায় 40 জনকে আটক করা হয়েছে। সেই ছবি একের পর এক দেখাচ্ছি আমরা কিভাবে বন্ধ সমর্থনকারী বা এসইউসিআই কর্মী সমর্থক তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। একই সঙ্গে কোচবিহারের একের পর এক জায়গা থেকে ছবি উঠে আসছে। এবার দেখুন দিনহাটার ছবিটা, সেখানেও পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়, তুমুল উত্তেজনা দিনহাটাতেও। এই বান্ধকে সমর্থন করে যারা রাস্তায় নেমেছেন তাদেরকে টেনে হিঁচড়ে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, আরজি করে অভয়াকে ধর্ষণ খুন এবং আরজি কর হাসপাতালে 14 তারিখ রাতে যেভাবে দুষ্কৃতী দৌরাত্ম্য চলেছে, যেভাবে তছনছ করা হয়েছে আরজি কর, তার প্রতিবাদে বান্ধের ডাক দেওয়া হয়েছে এসইউসিআই তরফ থেকে। 12 ঘন্টার জন্য এই বান্ধের ডাক দেওয়া হয়েছে। কোচবিহারে একের পর এক জায়গা থেকে যে ছবিগুলো উঠে আসছে সেখানে সেই বন্ধ সমর্থনকারীরা তারা রাস্তায় নেমেছেন আর তাদেরকে হঠাৎ পুলিশের সক্রিয়তা, একদিকে কোচবিহার শহরের ছবি, অন্যদিকে মাথা ভাঙার ছবিটা মিছিলে উত্তেজনা, সেখান থেকেও লোকজন যারা সমর্থনকারী, বন্ধ সমর্থনকারী এবং যারা এসইউসিআই সমর্থক তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। মিছিল আটকাতে মরিয়া পুলিশ এসইউসিআই কর্মী সমর্থকদের সঙ্গে
ধস্তাধস্তি পুলিশের, আর একই সঙ্গে মাথা ভাঙার যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, একদিকে এসিউসিআই এর মিছিল যাচ্ছে আর তার পাশ থেকে যাচ্ছে তৃণমূলের মিছিল একই জায়গায়, একই জায়গায় কার্যত আগে পরে তৃণমূলের মিছিল এবং এসিউসিআই এর ঘোষিত যে কর্মসূচি তাদের বন্ধের ডাক দেওয়া হচ্ছে তাদের তরফ থেকে, আর তার ঠিক পেছনেই আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের মিছিল দেখতে পাচ্ছি। শুধুমাত্র কোচবিহারই নয়, একটার পর একটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি এই ঘটনা, যেখানে এই বাঞ্চ সমর্থনকারী এসিউসিআই সমর্থকদের সঙ্গে পুলিশের বচসা ধস্তাধস্তির ছবি উঠে আসছে। অভয়াকে ধর্ষণ করে খুনের ঘটনায় তদন্তে সিবিআই, ঘটনার রাতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখবে সিবিআই। 11টা থেকে ভোর 5টা পর্যন্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখবে সিবিআই, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। অভয়ার পরে সেমিনার রুমে কে কে যায়, এই গোটা বিষয়টা, এই যে সময়টা যে সময় এই ঘটনা ঘটেছে, সেই কাণ্ডের পর এবং আগে কারা কারা সিসিটিভি ফুটেজে কাদের কাদের দেখা যাচ্ছে, সেই বিষয়টাই খতিয়ে দেখার কথা জানা যাচ্ছে সিবিআই এর তরফ থেকে। এই বিষয়ে আরও বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত সরাসরি সিজিও কমপ্লেক্স থেকে। সৈকত, সিবিআই দপ্তর সূত্রে কি খবর উঠে আসছে, এই সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে দাঁড়িয়ে কতটা গুরুত্বপূর্ণ? দেখো তো, তোমাকে প্রথমে বলে রাখি, গতকালের পর আজকের সকালে কিন্তু সেদিনের রাতে যারা কর্তব্যরত ছিল তাদের মধ্যে একজন হাউস স্টাফ সহ আরও তিনজন, মোট চারজনকে তলব করা হয়েছে। চারজন ইতিমধ্যেই সিজিও কমপ্লেক্সে চলে এসেছে। এরপরে আসি তুমি যে বিষয়টা বললে, যে সেদিনের রাতের সিসিটিভি ফুটেজ, কলকাতা পুলিশ যে রিপোর্ট দিয়েছিল যে অভয়ার মৃত্যু হয়েছে ভোর 4টে থেকে 4:30 মধ্যে, এর পাশাপাশি এই ভোর 4টে থেকে 4:30 মধ্যে মৃত্যু, এবং এই টাইমেই কিন্তু এই সঞ্জয় রায়, যাকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ, তাকে হ্যান্ডওভার করেছে সিবিআই এর কাছে। এই সঞ্জয় রায়কে চেস্ট মেডিসিন বিভাগে ঢুকতে এবং বেরোতে দেখা গেছিল। সিবিআই মেন যে বিষয়টা খতিয়ে দেখতে চাইছে, এই 4:30 পরের সিসিটিভি ফুটেজে কি আছে। এই 4:30 পরে যদি অভয়ার মৃত্যু 4টে থেকে 4:30 মধ্যেই হয় অ্যাজ পার কলকাতা পুলিশ রিপোর্ট, এই 4:30 পরে সেমিনার রুমে বা চেস্ট মেডিসিন বিভাগে আর কেউ ঢুকেছিল কিনা, সেমিনার রুম থেকে কলকাতা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে যে যে জিনিসগুলো সেখান থেকে পেয়েছিল, সেই জিনিসগুলোই পরবর্তীকালে ছিল কিনা বা পরবর্তীকালে এই 4:30 পরে আরও কেউ সেখানে গিয়েছিল কিনা, এই বিষয়টা খতিয়ে দেখতে চাইছে। তার কারণ বিভিন্ন জায়গা থেকে সিবিআইও জানতে পেরেছে বা একটা দাবি উঠেছে যে এই ঘটনায় সঞ্জয়ের সঙ্গে আরও একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে, সেই জন্যেই কিন্তু 4:30 পরের সিসিটিভি ফুটেজটা সিবিআই খতিয়ে দেখতে চাইছে। চেস্ট মেডিসিন বিভাগে বা সেমিনার রুমে কেউ ঢুকেছিল কিনা, সেখানে গিয়ে যদি কেউ ঢুকে থাকে সে কতক্ষণ ছিল, কতক্ষণ স্টে করেছিল, কারণ যদি বেশিক্ষণ স্টে করে থাকে তাহলে সেক্ষেত্রে প্রমাণ লোপাটের কোনো চেষ্টা করা হয়েছিল কিনা, এই বিষয়টাও খতিয়ে দেখতে চায় সিবিআই। মূলত গতকালকে অনেকজনকে তলব করেছিল, তার মধ্যে মূলত ওসি টালার কাছ থেকেই এই সংক্রান্ত সমস্ত রিপোর্ট, সমস্ত তথ্য এবং নথি ইতিমধ্যেই পেয়ে গেছে সিবিআই। এর পাশাপাশি গতকালকে যে দুজনকে তলব করা হয়েছিল, অর্থাৎ সেদিন রাতে অভয়ার সঙ্গে যে চারজন ডিনার করেছিল তার মধ্যে দুজনকে গতকালকে তলব করা হয়েছে, এই দুজনের বয়ান রেকর্ড করেছে সিবিআই। সিবিআই এর কাছে যে বয়ান দিয়েছে তারা, সেইটার সঙ্গে কলকাতা পুলিশের কাছে তারা যে বয়ান দিয়েছে, এই দুটো বয়ান ট্যালি করে দেখতে চাইছে সিবিআই। যদি দুটো বয়ানের মধ্যে কোনো অমিল থাকে তাহলে এই দুজন সহ ওই চারজন যারা ডিনার করেছিল তাদেরকে আবারও সিবিআই তলব করতে পারে, এমনটা জানা যাচ্ছে সূত্র মাধ্যমে। ধন্যবাদ সৈকত। অভয়াকে ধর্ষণ করে খুনের ঘটনায় তদন্তে সিবিআই, ঘটনার রাতে কর্তব্যরত হাউস স্টাফ ও পড়ুয়া চিকিৎসক মিলিয়ে মোট চারজনকে তলব, সিজিওতে হাজিরা দিলেন এই চারজন। চারজনকে তলব করা হয়েছে, ইতিমধ্যেই তারা হাজিরা দিয়েছেন সিজিও দপ্তরে, অর্থাৎ সিবিআই দপ্তরে, সিজিও কমপ্লেক্সে তারা এসেছেন। চারজনকে তলব করা হয়েছিল অভয়া ধর্ষণ করে খুনের ঘটনায়, যে সিবিআই ইতিমধ্যেই আদালতে পর্যবেক্ষণে যে তদন্ত চালাচ্ছে, সেই তদন্তের স্বার্থে ঘটনার রাতে কর্তব্যরত হাউস স্টাফ ও পড়ুয়া চিকিৎসক মিলিয়ে মোট চারজনকে তলব করা হয়েছে আজ।